মোটামুটি মরবে। কলকাতার জনপ্রিয় পদ্মার ইলিশ মাছ বাজারগুলোতে মিলছে না, কারণ বাংলাদেশের এই জাতীয় মাছ আর সেখানে রপ্তানি হচ্ছে না। এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গ সহ ভারতের একাধিক রাজ্যে। ইলিশের এখন ভরা মৌসুম চলছে, দেশের মাছের রাজা ইলিশের উৎপাদনও বেশ ভালো। তবু পূজার সময় উপহারের নামে হাজার হাজার টন ইলিশ চলে যেত প্রতিবেশী দেশ ভারতে। পশ্চিমবঙ্গের বাজারে পদ্মার ইলিশের চাহিদা উঠে যেত তুঙ্গে, ইলিশ নিয়ে সেখানে শুরু হয়ে যেত মাতামাতি। আর বাংলাদেশের অধিকাংশ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষের কপালে জুটত না ইলিশের কাঁচাও। তবে এবার নতুন এক বাংলাদেশের দেখা পেয়েছে সাধারণ মানুষ। বিগত বছরগুলোর মতো এই মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার যাওয়াটা অনিশ্চিত, সেই ইঙ্গিত মিলেছে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তারের কণ্ঠে। গেল রোববার সচিবালয়ে তিনি বলেছেন, দেশে মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দামে কমে সেই উদ্যোগ নেওয়া হবে, আর এতেই ভারতের পশ্চিমবঙ্গে ইলিশের বাজার হাহাকার। সপ্তাহ ব্যবধানে সেখানে ইলিশের দাম বেড়েছে কয়েক গুণ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রতি বছর বাংলাদেশ থেকে রপ্তানিকৃত ইলিশ বেশিরভাগ অংশ যেত পশ্চিমবঙ্গে। সেখানে এই মাছ খুবই জনপ্রিয়, বিশেষ করে দুর্গাপূজার সময় এর চাহিদা থাকে তুঙ্গে। দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশে ইলিশ মিললেও বাংলাদেশের পদ্মার ইলিশ ভারতের সবচেয়ে বেশি জনপ্রিয়। কলকাতার মাছের আড়তদার শঙ্কর পল জানান, বাংলাদেশি ইলিশ মাছ না আসায় অস্থির হয়ে উঠেছে মাছের বাজার। অবৈধভাবে আসা 1 কেজি ইলিশ আমরা 1800 রুপিতে বিক্রি করছি, সামনে দাম আরও বাড়বে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতে প্রচুর ইলিশ রপ্তানি হতো, আগস্ট থেকে অক্টোবর সময়ে ইলিশ পাঠানো হতো। 2012 সালে অন্যান্য দেশে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও ভারতে ঠিকই এই জনপ্রিয় মাছ পাঠাতেন শেখ হাসিনা। একে ইলিশ কূটনীতি বলেও আখ্যা দেওয়া হতো। পশ্চিমবঙ্গের পর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ত্রিপুরা রাজ্যে, সেখানেও দাম বেড়ে চলেছে মাছের। একজন ক্রেতা বলেন, আজ আমি 1600 রুপি প্রতি কেজি দিয়ে মাছ কিনেছি, আগে এর দাম কম ছিল। শুধু ইলিশ নয়, বাংলাদেশ থেকে আরও মাছ আসতো আমাদের এখানে। রপ্তানি বন্ধ হওয়ায় সেসব মাছেরও দাম বেড়েছে। ভারতের রপ্তানি সংস্থাগুলোর ফেডারেশনের মহাপরিচালক অজয় সাহাল গত সপ্তাহে বলেছিলেন, বাংলাদেশের রাজনৈতিক সংকটে আমাদের হিসেবে প্রায় $30 কোটি রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রতিদিন বাংলাদেশে $3 কোটি রপ্তানি করে থাকি। সব মিলিয়ে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের এই সময় আগের মতো ইলিশ রপ্তানির ফের কবে স্বাভাবিক এই নিশ্চয়তা কেউ দিতে পারছে না। সংশ্লিষ্টরা মনে করেন, বাংলাদেশের বাজারে ইলিশের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও প্রতি বছর হাসিনা সরকার যে বিপুল পরিমাণ ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিত, সেটা আবার অনেকটা সংখ্যার মুখে পড়েছে। এমনকি এবছর থেকে ভারতে আগের মতো ইলিশের রপ্তানি নাও হতে পারে।